আমরা আজকে উপস্থিত হয়েছি শ্রীমা মাস্টারমশাই বাড়ি মা তীর্থ কথামৃত ভবন। আজকে আমাদের আলোচ্য বিষয় রথের দিনে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ। এই নিয়ে আলোচনা করবেন মাননীয় শ্রী দীপক কুমার গুপ্ত মহাশয়। এই আলোচনাটি করার জন্য আমরা সকলেই সমবেতভাবে অনুরোধ জানাই। আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, একটু আজকে দেরি হয়েছে বিশেষ কারণবশত, তাই আজকে আমাদের আলোচ্য বিষয়টি আলোচনা করার জন্য আমরা পুনরায় অনুরোধ জানালাম। আজকে আলোচ্য বিষয় রথের দিনে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ। নমস্কার। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার কৃপা ও করুণায় এবং তাঁর অসীম ভালোবাসায় আমরা 2020 সালের 30শে মার্চ থেকে প্রতি সোমবার বিকেলবেলায় 5টা থেকে 6টা পর্যন্ত প্রাণারাম চ্যানেলে সর্বসমক্ষে কথামৃত পাঠ অনুধ্যানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ মনন করি, তাঁকে পুজো করি এবং সমগ্র বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমরা আন্তরিক প্রার্থনা করি। যাই হোক, গত সোমবার সেপ্টেম্বর মাসের 20 তারিখে আমরা 1885 সালের 13ই জুন তারিখের লীলাচিত্রটি আলোচনা আমরা শেষ করেছি। তবে আজকে জুনের পর জুলাই মাসের একটি চমৎকার লীলাচিত্র আমরা আলোচনা করব। সে চিত্রটি হলো 14ই জুলাই তারিখের লীলাচিত্র। সে চিত্রে আমরা দেখি ওই দিনটা ছিল রথযাত্রার দিন। ঠাকুর সেই দিনে বলরাম মন্দিরেতে আছেন, বা সকালবেলা থেকে উনি তার আগের দিন থেকেই বলরাম মন্দিরে আছেন, 13ই সেপ্টেম্বর থেকে, আমি ভুল বললাম, 13ই জুলাই থেকে তিনি আছেন। 14ই জুলাই তারিখেতে রথযাত্রার দিনটা পড়েছে, তার আগের দিন থেকেই ঠাকুর সেখানে আছেন। আবার সেখানে তিনি ভক্তর সঙ্গে কিরাম লীলা করেছেন, শ্রীরামকৃষ্ণদেব কিরাম নানা উপদেশ দিয়েছিলেন, আবার তিনি ওখানে কিরাম রথ টেনেছিলেন এবং হরি সংকীর্তনে কিরামভাবে মেতে উঠেছিলেন, সেই জন্যে এই দিনটি বলরাম মন্দিরেতে বিশেষ মহাসমারোহে পালিত হয়। আজও সেটি বহুকাল ধরে পালিত হয়ে আসছে মহাসমারোহে। সে বলরাম মন্দিরে রথের দিন শ্রীরামকৃষ্ণদেবের যা লীলা কাহিনী কথামৃতে বর্ণিত আছে সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। এই আলোচনার পূর্ব মুহূর্তে আমরা ঠাকুর মা স্বামীজি শ্রীম প্রমুখ ঠাকুরের সব পার্শ্বদের প্রণাম করি। মঠ মিশনের সংগাধ্যক্ষ মহারাজ এবং তাঁর সেবকদের প্রণাম জানাই। তাছাড়া অন্যান্য যেসব পূজনীয় সাধু মহারাজরা আছেন,
নানা মত মিশনের তাঁদের সবাইকে আমরা প্রণাম করি। মাতাজি যা আছেন যারা তাদেরও প্রণাম জানাই, ব্রহ্মচারী ব্রহ্মচারিণীদের প্রণাম করি। আবার এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আবার তার সাথে আপনারা যারা এই অনুধ্যানেতে বা আলোচনায় অংশ নিয়েছেন আপনাদের প্রতিও আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর প্রাণারাম চ্যানেলের যিনি কর্ণধার আপনাদের সবাইকে আমাদের এই আলোচনা পৌঁছে দিচ্ছেন, আমি তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। কথামৃতে আমরা দেখি মাস্টার মহাশয় দিচ্ছেন যে আজ 1885 সালের 14 জুলাই মঙ্গলবার, আজ আবার শ্রী রথযাত্রা। ঠাকুর গতকাল হইতে বলরামের বাটিতে আছেন, মানে 14 জুলাই 13 তারিখ থেকে বলরামবাবু শ্রীরামকৃষ্ণদেবকে তার বাড়িতে নিমন্ত্রণ করে এনেছেন, তিনি আছেন। আর মাস্টার মহাশয় যিনি, তিনিও শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আছেন। তাই গতকাল মানে তার আগের দিন থেকে ঠাকুরের সঙ্গে তিনি আছেন, যার জন্যে আমরা সেদিনকার ঘটনাগুলো কী ঘটেছিল সেগুলো আমরা কথামৃতে আমরা দেখতে পাই এবং সেগুলো আমরা ধ্যান করতে পারি। তা মাস্টার মহাশয় আছেন, আমরা দেখি সেই 14 জুলাই রথের দিন শ্রীরামকৃষ্ণদেব কী করছেন সেটা কথামৃতে শ্রীমত তুলে ধরছেন। বলছেন, আজ অতি প্রত্যুষে উঠিয়া, মানে ভোরবেলায় উঠেছেন তিনি, ঠাকুর তাঁর ঘরে একাকী নৃত্য করিতেছেন এবং মধুর কণ্ঠে নাম করিতেছেন। তখন অনেক প্রত্যুষ, অনেক ভোরবেলা, তা শ্রীরামকৃষ্ণদেব উঠে তার নিজের ঘরেতে তিনি অর্ধবাহ্যদশায় নৃত্য করছেন এবং মধুর কণ্ঠে শ্রীরাম ঈশ্বরের নামগুণ গান করছেন সেই রথের দিনে। ক্রমে মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন, মানে বেশ মাস্টার মশাই প্রমুখ আরও দু চারজন যারা আছেন তারা ঠাকুরের ঘরেতে কেনা এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে তারা ব্যস্ত আছেন ঠাকুর সেদিন কি বলেন, এই হচ্ছে মানে অতি প্রত্যুষের ঘটনা। মাস্টার মহাশয় এসেছেন দেখে শ্রীরামকৃষ্ণদেব তিনি মাস্টার মশাইকে একটা জিনিস জানাচ্ছেন, সে জিনিসটি হল এই যে পূর্ণচন্দ্র ঘোষ ছোকরা ভক্ত যাকে মাস্টার মশাই তাঁর স্কুল থেকে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার জন্যে তিনি বড়ই ব্যাকুল হয়ে রয়েছেন। মানে পূর্ণচন্দ্র ঘোষ তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে মাস্টার মশাই তাকে এনেছিলেন, ঠাকুর তাঁকে দেখেছিলেন, তার লক্ষণ দেখেছিলেন, তার ঈশ্বর অনুরাগ দেখেছিলেন, দেখে খুব মুগ্ধ হয়েছিলেন, তাই পূর্ণচন্দ্র ঘোষকের জন্যে তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছেন। মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কহিতেছেন, তিনি মাস্টারমশাইকে দেখে এই পূর্ণর কথা তিনি তুলেছেন। আমরা পূর্ণ সম্বন্ধে আগের দিন বেশ কিছু কথা আমরা বলেছিলাম, আমরা রিপিটেশনে যাচ্ছি না। আপাতত পূর্ণচন্দ্র একজন ছোকরা ভক্ত, বিরাট ভক্ত ঠাকুরের, ঠাকুরের একজন অন্তরঙ্গ পার্শ্বদ পরে হয়েছিলেন। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব এইবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে? দারুণ কথা শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন যে তুমি কি তাকে নানা উপদেশ দিতে। অর্থাৎ কিনা আমরা দেখি মাস্টারমশাইয়ের ওপর ঠাকুরের বেশ একটা বিশেষ ভার দিয়েছিলেন। তিনি যেমন তাঁর স্কুল থেকে নানা সংস্কারবান ছাত্রদের ঠাকুরের কাছে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণদেবের মানে ভক্তগোষ্ঠী বা শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ মণ্ডলী বৃদ্ধি করেছিলেন, তেমনি আবার শ্রীরামকৃষ্ণদেব এই ছোকরা ভক্তদের ধর্মশিক্ষা দেওয়ার জন্যে শ্রীমকে আদেশ করেছিলেন। অর্থাৎ শ্রীমকে ধর্মশিক্ষা দেওয়ার সকল চাপরাস যেটা বলে
সেটি ঠাকুর বহু আগেই শ্রীমাকে দিয়ে বসেছেন। ছোকরা ভক্তদের তিনি যেন ধর্ম উপদেশ দেন। আমরা এই প্রসঙ্গে সুবোধ মহারাজের কথা আমাদের মনে পড়ে। সুবোধচন্দ্র ঘোষ যিনি ছিলেন একজন, তিনিও ছোকরা একজন, দক্ষিণেশ্বর একবার ঠাকুরের কাছে প্রথম যখন আসেন তখন ঠাকুর বলেন, দেখো তুমি তো শঙ্কর ঘোষলেনে থাকো, সেখানেই তো মহেন্দ্র মাস্টার আছে, তুমি বাচ্চা ছেলে, তুমি এত দূরে এখানে আসবে কী করে? তুমি মহেন্দ্র মাস্টারের কাছে যাবে, সেখানে তুমি ধর্ম শিক্ষা নেবে। তখন সুবোধচন্দ্র ঘোষ তিনি ঠাকুরকে বললেন, সে কি, তিনি তো সংসারী আছেন, বিবাহ করেছেন, তাঁর ছেলে পুলে আছে, তিনি স্কুলে পড়ান, তাঁর সম্পর্কে তো আমি জানি, তবে তিনি আবার সংসারী লোকের ধর্ম শিক্ষা কী দেবেন? তখন শ্রীরামকৃষ্ণদেব একরকম বিস্ময়াবিষ্ট হয়ে বলে উঠছেন, সে কি গো, তুমি তার কাছে যাবে, দেখবে যে সে এখানকার ছাড়া কোনো কথাই বলে না, এখানকার মানে ঠাকুরের ছাড়া কোনো কথাই বলে না। তা আমরা দেখি সুবোধানন্দ মহারাজ, পরে উনি সুবোধানন্দ হয়েছিলেন, ওই সুবোধচন্দ্র ঘোষ তিনি এই শঙ্কর ঘোষণী থাকেন, মা সংসার বাড়ির খুব কাছেই। তিনি শ্রীমঠ কাছে এলেন ঠাকুরের আদেশ পালন হতে, এসে দেখেন সত্যি তিনি ঠাকুর ছাড়া কোনো কথাই বলেন না। তাহলে বাইরে তার সংসারেতে রূপ মনে হয়, কিন্তু ভেতরে তিনি শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগেতে, শ্রীরামকৃষ্ণদেবের ভাবে ভরপুর। ফলে হলো কি, তিনি আজীবন মাস্টার মহাশয়ের সঙ্গ করেছিলেন, প্রায়শই মাস্টার মহাশয়ের সঙ্গে তিনি দেখা করতেন। তাই দেখি আমরা শুধু অন্তরঙ্গ পার্শ্বদমণ্ডলীকেই যে বৃদ্ধি করার ভার শ্রীমার উপর ছিল তা নয়, তাছাড়া আবার এই ভারটাও ছিল এই ছোকরা ভক্তদের তিনি যেন ধর্মোপদেশ দেন। তাহলে ধর্মোপদেশ দেওয়ার যে চাপরাস রামকৃষ্ণদেব শ্রীমাকে বহু আগেই দিয়ে দিয়েছিলেন। এছাড়া আরেকটা শ্রীমঠ কিন্তু অদ্ভুত মানে আর কি ভূমিকা রয়েছে, সেটি হলো এই যে ঠাকুরের কাছে ছোকরা ভক্তরা যাতে থাকে দু একজন, সেটার জন্য ঠাকুর বড় ব্যস্ত হতেন। যেমন রাখাল মহারাজ ছিলেন, তা তিনি চাইতেন রাখাল মহারাজ তো সবসময় থাকতে পারেন না, তা রাখাল মহারাজ যখন থাকবেন না তখন আরেকজন যদি থাকে খুব ভালো হয়। তিনি বাবুরাম মহারাজের কথা ভেবেছিলেন, ভেবে তিনি মাস্টারমশাইকে বলেছিলেন, দেখো বাবুরাম যেন এখানে থাকে, তার তোমাকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ছোকরা ভক্তরা ঠাকুরের কাছে যে থাকবেন তার দায়িত্বটাও তিনি মাস্টার মহাশয়ের উপর ছেড়ে দিয়েছিলেন। তাহলে মাস্টারমশাইয়ের আপাতত তিনটে ভূমিকা এইমাত্র লক্ষ্য করছি, যে তিনি অন্তরঙ্গ পার্ষদ যারা তাদের নিয়ে এসেছিলেন, নিয়ে এসে ঠাকুরের পার্ষদ মণ্ডলী বৃদ্ধি করেন, গোষ্ঠীকে বৃদ্ধি করেন। আবার শুধু তাই নয়, তিনি এই ঠোকরা ভক্তদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তাকে চাপরাস দিয়েছিলেন। আবার শুধু তাই নয়, ছোকরা ভক্তরা যাতে ঠাকুরের কাছে দু একজন থেকে যায় তার ভারও তিনি শ্রীমর উপর দিয়েছিলেন। তাই শ্রীমকে আমরা দেখছি জিজ্ঞেস করছেন সুবায় পূর্ণচন্দ্র ঘোষ সম্পর্কে, তুমি কি তাকে উপদেশ দিতে, কি উপদেশ দিতে একটু জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই বলছেন, আগে চৈতন্য চরিত পড়তে বলেছিলাম, তার সে সব কথা বেশ বলতে পারে। তাহলে চৈতন্য চরিতামৃতটা পড়ার জন্য তাকে বলেছিলেন, আর আমি বলেছিলাম চৈতন্যদেবের মতন একজনকে দেখবে তো চল। পূর্ণচন্দ্র ঘোষ বাচ্চা ছেলে, তাকে তিনি চৈতন্য চরিতামৃত পড়তে বলেছিলেন, মানে রামকৃষ্ণদেবের ঠিক পূর্ব যে অবতার পুরুষ, সেই অবতার পুরুষের বই যদি উনি পড়েন খুব ভালো হয়। বলার পর তিনি আবার বলছেন, শুধু তাই বলিনি, তার সঙ্গে আবার এও বলেছি, চৈতন্যদেবের মতন যদি একজনকে দেখতে চাও তা চলো, তুমি আমি তোমাকে তার কাছে নিয়ে যাবো, মানে রামকৃষ্ণদেবের কাছে। এই যে রামকৃষ্ণদেবের যে পূর্ব অবতার চৈতন্য মহাপ্রভু ছিলেন, তার ওপর সে রামকৃষ্ণদেবের প্রবল আকর্ষণ ছিল ছোটোবেলা থেকে। আমরা লক্ষ্য করেছি তিনি মানে ছাত্র জীবনেতেই তিনি চৈতন্য চরিতামৃত আর যীশুখ্রিস্টের যে বাইবেল খুব ভালোভাবে পড়াশুনো করেছিলেন। অর্থাৎ অবতার পুরুষের জীবনের জীবন সম্পর্কে তিনি বেশ একটু ওয়াকিবহাল হয়েছিলেন,
নিজে মুখে বলেছিলেন যে ঠাকুরের কাছে যাবার আগে আমার চৈতন্য চরিতামৃত আর বাইবেল প্রায় একরকম কণ্ঠস্থ ছিল। মাস্টারমশাইয়ের এই দুটো অবতার পুরুষের বই কণ্ঠস্থ থাকায় তাঁর একটা বিরাট সুবিধে হয়েছিল। সুবিধেটা হলো এই যে অবতার পুরুষের লক্ষণগুলো তিনি ওই বই থেকে বুঝতে পেরেছিলেন। তাই যখন শ্রীরামকৃষ্ণ অবতারের কাছে এসেছেন তখন বেশ ভালোভাবে ওই অবতার পুরুষের লক্ষণগুলো দেখতে পেয়েছিলেন। তাই তো শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলে চেনার তাঁর খুব সুবিধে হয়েছিল। এমনিতে তো ঠাকুর কৃপা করে তাকে জানাচ্ছেন, কিন্তু জানালে কী হবে তিনি জানতে পারছেন, এই জন্যে যে তাঁর এই সবগুলো পড়া থাকায় অবতার পুরুষের লক্ষণগুলো বেশ ভালো বুঝতে পেরেছিল। তাই যখন ছোকরা ভক্তদের মানে আর কি শিক্ষা দিতেন তখন তিনি চৈতন্য মহাপ্রভুর যে চৈতন্য চরিতামৃত সেইটা পড়ার জন্য ছোকরাদের খুব বলতেন। তা আমরা দেখি তিনি শ্রীরামকৃষ্ণদেবকেই জানাচ্ছেন, আর তুমি যদি চৈতন্য চরিতামৃত পড়ে থাকো তাহলে ঠিক সেই রকম একজন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব, তাকে যদি দেখতে চাও তো চলো, অর্থাৎ চৈতন্যদেবের মতন একজনকে যদি দেখতে পাও তো চলো। এই শিক্ষাটা মাস্টারমশাই পূর্ণচন্দ্র ঘোষকে দিয়েছিলেন, সেইটাই তিনি ঠাকুরকে বলছেন। এইবার তো ভোরবেলায় এইসব ব্যাপারটা হচ্ছে, একটু বেলা গড়িয়ে গেছে, তখন প্রায় সকাল 6:30 হবে। সেই 6:30 যখন বাজে বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। মাস্টার মহাশয় এখন বোঝা যাচ্ছে বলরামবাবুর বাড়িতে এখন খুব বেশি ভিড় হয়নি, মাস্টারমশাই আগের থেকে 13 তারিখ থেকেই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আছেন, আর বলরামবাবুর বাড়িতে দু একজন ভক্ত হয়তো এসে পড়েছেন, এর বেশি নয়। তা মাস্টারমশাই আপাতত ভোরবেলায় গঙ্গা স্নানেতে যাচ্ছেন, পথে হঠাৎ ভূমিকম্প, তাহলে দেখা যাচ্ছে একটা হঠাৎ ভূমিকম্প চাঁদকোয়েক হয়েছে। সেটা আবার রথযাত্রার দিনে হলো, 1885 সালের 14ই জুলাই সেদিন একটা ভূমিকম্প হয়েছিল। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরে আসলেন, তিনি ঠাকুরের ঘরে ফিরে এসেছেন ভূমিকম্প হচ্ছে বলে। ঠাকুর বৈঠকখানার ঘরে দাঁড়াইয়া আছেন, বলরাম মন্দিরের যে ওপরের বৈঠকখানার ঘর সেখানে দাঁড়িয়ে আছেন, দু একজন ভক্তেরাও দাঁড়িয়ে আছেন। ভূমিকম্পের কথা হইতেছে, ওই ভক্তেরা ঠাকুরের সঙ্গে ভূমিকম্পর বিষয়ে কথা হচ্ছে। কম্প বেশ কিছু হইয়াছিল, মানে কম্পটা খুব বেশি রকম হয়েছে, ভক্তেরা বেশ অনেকে ভয়ও পেয়েছেন, যারা ওখানে আছেন তারা ভয়ও পেয়েছেন ভূমিকম্পের জন্য। মাস্টারমশাই ওখানেতে এরা কমেন্ট করছেন অবশ্যই। মাস্টারমশাই এই অবস্থাটা দেখে তাদের সবাইকে বলছেন আমাদের সবার নিচে যাওয়া উচিত ছিল, অর্থাৎ এই ভূমিকম্প হয়েছে তো আমাদের নিচে যাওয়া উচিত ছিল, দোতলাতে যে বৈঠকখানা না থেকে নিচের ঘরে যাওয়ার উচিত ছিল। এই না মাস্টারমশাই আর কি ঠাকুরকে জানাচ্ছে না ভক্তদের বলছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব দারুণ কথা বললেন, শ্রীরামকৃষ্ণদেব এই ভক্তদের বলছেন যে দেখো যে ঘরে বাস তারই এই দশা, অর্থাৎ নিজেদের বাড়ি, হ্যাঁ, কিন্তু যেই একটু ভূমিকম্প হয়েছে কোথায় পালাই, এরম একটা ভাব, তাই তো কোথায় পালিয়ে যাই, এরম গোছের ব্যাপার। বললেন যে ঘরে বাস তারই এই দশা, আবার তাইতে লোকের অহংকার, এতে লোকের অহংকার হচ্ছে। ঠাকুর বলতে চাইছেন এখানে অহংকার মানে কি, না আমি ও আমার বোধ, আমি ও আমার বোধ, আর ভেতরে ভেতরে একটু গর্বিত হওয়ার ভাব, সামান্য কিছুতেই একটু গর্বিত হওয়ার ভাব, এইটিকে নিয়ে ঠাকুর অহংকার বলতেন। অহংকার বলতে বোঝায় আমিও আমার, এইবার আমি ভাব এবং আমার ভাব, আর বলছেন ভেতরে ভেতরে সামান্য কিছুতে একটু গর্বিত হওয়ার ভাব, একটি নাম হলো অহংকার। শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন, নিজের ঘরেরই তো এই অবস্থা, যে একটু ভূমিকম্প হয়েছে কোথায় যাই, ঘর ছেড়ে পালাবার মতন অবস্থা, তাই তো বলছেন এতেই আবার ওটির নামটি কি অহংকার হয়। এইবার একটা দারুণ ঘটনা ঘটছে, তিনি মাস্টারমশাইকে বলে বসছেন তোমার আশ্বিনের ঝড় মনে আছে, এক সাংঘাতিক ব্যাপার, তাহলে ভূমিকম্পটা হয়েছে তো, ভূমিকম্পটা হয়েছে ওই 14ই জুলাই 1885 সালে, তাহলে বিরাট ভূমিকম্প।
মাস্টারমশাইকে ডাইরেক্ট ঠাকুর বলছেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? এখন আশ্বিনের ঝড় বলতে, এই আশ্বিনে একটা বিরাট ঝড় উঠেছিল 5ই অক্টোবর 1864 সালে। এখানে যেমন সে বলে না যে বিরাট বিরাট ঝড় আসছে, সেরকম একটা বিশাল ঝড় হয়েছে। সেই ঝড়ে নানান রকম লোক মারা গিয়েছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, প্রচুর গাছপালা সব ভেঙে পড়েছিল, আর বিরাট কাণ্ড হয়েছিল 5ই অক্টোবর 1864 সালে। সেখানে তো ভূমিকম্প না, এখানে একটা বিরাট ঝড় উঠেছিল, সেই ঝড়টাকে বলা হয় আশ্বিনের ঝড়। ঘটেছিল 5ই অক্টোবর 1864 সালে। এখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? তখন মাস্টারমশাই বলছে না গে হ্যাঁ। তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স হবে, এক ঘরে একলা ঠাকুরদের ডেকেছিলাম, বলছিলাম একটা ঘরেতে একলা ঠাকুরদের ডাকছিলাম। এটা দারুণ ব্যাপার, বলি আপনাদের, আপনারা শুনে আনন্দ পাবেন। যে মাস্টারমশাই বলছেন, তখন আমার বয়স 9-10 বছর, তো বটেই, 1854 সালের এই 14ই জুলাই উনি জন্মেছিলেন, নাগপঞ্চমী তিথি পড়েছিল, ডেটটা ছিল 14ই জুলাই। তাহলে 14ই জুলাই নাগপঞ্চমী তিথিতে তিনি 1854 সালে জন্মেছিলেন, আর ঘটনাটা ঘটছে 5ই অক্টোবর 1864 সালে, তাই তো আশ্বিনের ঝড়। তা মাস্টারমশাই তাই বলছেন, তখন আমার 9-10 বছর বয়স হবে, তা আমি খুব ভয় পেয়ে একটা ঘরে একলা ঠাকুরদের ডেকেছিলাম। ব্যাপার হলো, মাস্টারমশাই এই বাড়িতে, মানে কথা মৃত ভবনেতে, ছাদে খুব বেড়াতে ভালোবাসতেন। এই ছাদে বেড়াতে, ছোটোবেলা থেকেই ছাদেতে বেড়াতে উনি ভালোবাসতেন, এই কারণে না, ছাদ থেকে তিনি অনন্ত আকাশ দেখতেন। তিনি পরে ভক্তদের প্রায়শই বলতেন যে, জানেন, সর্বদা চেষ্টা করবেন দিন অন্তত কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে, কেননা আকাশের দিকে তাকালে একটা অনন্তের উদ্দীপন হবে। শুধু অনন্তের উদ্দীপন হবে না, আপনার দৃষ্টিটাও ঊর্ধ্বের দিকে যাবে, কেননা আমরা তো সর্বক্ষণ নিম্ন দৃষ্টি, তাহলে আমরা সর্বদা নিচু থেকে নিম্নের দিকে তাকিয়ে চলি, ফলে তিনি বলতেন মনটাও আমাদের নিচু হয়ে যায়। কিন্তু আকাশের দিকে তাকালে ঊর্ধ্ব দৃষ্টি হয়, তখন মনটাও খুব অনন্তের সঙ্গে মনটাও খুব বড় হতে থাকে। তাই তিনি বলতেন এরকম আকাশের দিকে তাকাতে, দিনেতে অন্তত 2-3 বার আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে বলতেন, তাতে ভেতরেতে অনন্তের একটা ভাব আসে আর মনটাও খুব বড় হয়। আর সারাদিন আমরা যা করি, নিচের দিকে তাকিয়ে তো রাস্তাঘাট সবই তো নিচুর দিকে তাকায়, তাহলে তিনি বলতেন এই নিচের দিকে তাকালে যেন মনটাও নিচের দিকে নেমে যায়। এই তো ঠাকুর প্রায়শই বলতেন। যাই হোক, তিনি তো ছাদেতে এইরকম বেড়াচ্ছেন, কারণ ওই তো বললাম ছাদে বেড়াতে ভালোবাসতেন, সেই সময় ওই আশ্বিনের ঝড় উঠেছিল। তখন ওই ছাদের পাশেতে এখন আছে অবশ্যই একটা ঘর, ওই ঘরে মাস্টারমশাই ভয় ঢুকে পড়েছিল। ওই ঘরে ঢুকে পড়ে তিনি তো বাচ্চা ছেলে, ভয় পেয়ে ঠাকুরদের ডেকেছিলেন, নানা ঈশ্বর টিশ্বরদের ডেকেছিলেন। এই ডাকার ফলে হলো কি, তিনি ঈশ্বরকে ডেকেছিলেন আর দেখা গেল ক্রমে ঝড়ও প্রশমিত হয়েছিল। তাহলে দেখি এই কাণ্ডটা, ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার এরম কি মনে আছে? তোর মাস্টারমশাই ঘটনাটা বলছে, বলি এই যে ঘরটায় মাস্টারমশাই ডেকেছিলেন, সেই ঘরটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, মানে দারুণ অদ্ভুত দৈবী লীলার ব্যাপার। কারণ ওই যে ঘরটা, ওই ঘরটাতে ঠিক 24 বছর পরে, এই আশ্বিনের ঝড় 1864, আর তার 24 বছর পর 1888 সালে 6ই অক্টোবর ওই ঘরটিতে শ্রী শ্রী মা এই দুর্গাঘর, শিবদুর্গাঘর প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের পট প্রতিষ্ঠা করে ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছিলেন। এই ফলে তখন থেকে এই বাড়িটার নাম আপাতত এই ঠাকুর বাড়ি নাম হয়েছিল, যেহেতু ওখানেতে ঠাকুরের পুজোর ব্যবস্থা শ্রী শ্রী মা করেছিলেন। তাহলে শ্রী শ্রী মা এই যে ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছিলেন, সেই ঘরটায় শ্রীমা বহু আগে 24 বছর আগে ঠাকুরদের ডেকেছিলেন, সেই ঘরেতেই শ্রী শ্রী মা আপাতত ঠাকুর ঘর করেছিলেন 1888 সালে
ছয়ই অক্টোবর তারিখেতে তিনি শিব দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছিলেন এবং ঠাকুরের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেছিলেন। 1886 সালের 19শে অক্টোবর তারিখেতে বরাহনগর মঠ প্রতিষ্ঠা হয়। তার ঠিক 2 বছর পরেই এই শ্রী শ্রী মা এই কথামৃত ভবন এখন যে থেকে আমরা বলি তখন নাম ছিল ঠাকুরবাড়ি, ওই ঠাকুরবাড়িতে শ্রী শ্রী মা ঠাকুরবাড়িতে রূপান্তরিত করেছিলেন মাস্টার মহাশয়ের পিতৃগৃহ যেটি 13-2 গুরুপ্রসাদ চৌধুরী লেন যেটাকে বলি সেইখানে ঠাকুর ঘর এই শ্রী শ্রী মা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ঘরেই শ্রী মা প্রায় 24 বছর আগে তিনি ঠাকুরদের ডেকেছিলেন এইরকম আশ্বিনের ঝড়ে ভয় পেয়ে। আবার এই যে ঘরটা প্রতিষ্ঠা করেছিলেন বলে করি আপনাদের মানে শুনলে ভালো লাগবে, এই যে চণ্ডীমঙ্গল ঘরটা আছে এই ঘরেতে এরকম একটু সিঁদুর দেওয়া আছে। ওই সিঁদুর সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দ সীমা প্রমুখরা বলতেন ওই সিঁদুর যেটাকে ওনারা জয়টিকা বলতেন, এই জয়টিকা বলতেন এই কারণে তারা বলতেন এই মায়ের প্রতিষ্ঠিত যে ঘরটা সেই ঘরের যে সিঁদুর সেটা যদি কপালে দেয়া হয় তাহলে কপালের থেকে 3টে জিনিস সরে যায় এনারা বলতেন, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দ মাস্টার মহাশয় হ্যাঁ রামকৃষ্ণানন্দ প্রমুখ ঠাকুরের যারা সন্তানরা ছিলেন যারা এই বাড়িতে রেগুলার আসা যাওয়া করতেন তাঁরা বলতেন এটি জয়টিকা মানে কি না এই কপালেতে আমাদের দুর্গতি থাকতে পারে দুর্মতি থাকতে পারে তাই তো, আবার দুর্বুদ্ধি হয় আবার দুরভিসন্ধি হয় এসব জিনিস আমাদের কপালেতে থাকতে পারে, তাই জয়টিকা পড়লে এইগুলো সব নাশ হয়ে যায় অর্থাৎ দুর্গতি নাশ হয় হ্যাঁ দুর্বুদ্ধি নাশ হয় দুর্মতিটা নাশ হয় এই জন্য এইগুলো জয় হয়ে যায় এইগুলোকে বলা হয় জয়টিকা। এটি কিন্তু এই শ্রীমঠ যে ঠাকুরঘর মা প্রতিষ্ঠা করেছিলেন তার একটা বিশেষত্ব রয়ে গিয়েছে। যাই হোক আমরা দেখি শ্রীমঠকে এই কথাটা বলছেন যে তোমার আশ্বিনের ঝড় মনে আছে, মাস্টারমশাই বললেন আজকে হ্যাঁ তখন 9-10 বছর বয়স হয়েছিল আর আমি মানে একটা ঘরে বসে ডেকেছিলাম নানা ঠাকুরদের ডেকেছিলাম তারপর তো ঝড়ও প্রশমিত হয়েছে। এইরকম ঠাকুর এটি বলছেন মাস্টারমশাই একটা দারুণ জিনিস দিচ্ছেন। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন তিনি অবাক কি আশ্চর্য ঘটনাটা ঘটেছে 1864 সালে হ্যাঁ 21 বছর পরে ধরুন প্রায় 1885 14ই জুলাই প্রায় 21 বছর পরে ঠাকুর বলরাম মন্দিরে তাঁর এই ঘটনাটা খুলছেন। কি বলছেন মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন, হ্যাঁ অবাক হয়ে জিজ্ঞেস করছেন আমার তো 10 বছরের ঘটনা তা উনি হঠাৎ আশ্বিনের ঝড়ের ব্যাপারটা বললেন কী করে, বিস্মিত হয়ে ভাবছেন আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম ঠাকুর কি তা সব জানেন আর আমাকে মনে করাইয়া দিতেছেন, মানে 10 বছর বয়সে যে ঘটনা 21 বছর পর বলরাম মন্দিরে ঠাকুরকে মনে করিয়ে দিচ্ছেন এ কি আশ্চর্য ঘটনা, মাস্টারমশাই বিস্মিত হয়ে এই জিনিসটা ভাবছে বলে উনি একটা দারুণ লাইন বলে দিলেন কথামৃততে, উনি কি তবে জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন। তাহলে মাস্টারমশাইয়ের ওপর ঠাকুরের যে কি অফুরন্ত কৃপা ছিল সেটা এই রথের দিনে 14ই জুলাই তারিখে বলরাম মন্দিরেতে মাস্টারমশাইয়ের মনেতে ধাক্কা মেরেছিল, জন্মাবধি তাকে যে রক্ষা করছেন এই যে অনুভূতিটা তাঁর সেদিন জন্মেছিল তিনি সে মানে পরিষ্কারভাবে কথা আমৃততে ব্যক্ত করে ফেলেছিলেন, তিনি নিজেকে সর্বদাই গুপ্ত করার চেষ্টা করেছেন কিন্তু ঠাকুরের অপার কৃপা সমুদ্রতুল্য হ্যাঁ মহাসমুদ্রের মতন যে তাঁর করুণা তার কথা তিনি তাঁর উপর যে পড়েছে সেটা তিনি রুখে দিতে পারলেন না তিনি প্রকাশ করে ফেলেছেন, তিনি কথা আমৃতেই দিচ্ছেন তবে কি তিনি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন। আর সত্যি কিন্তু তাই এই রথের দিনটা যেদিনেতে এই তাঁর অনুভূতিটা ব্যক্ত হলো তাঁর জীবনেতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট দিন। আপনারা অনেকে হয়তো জানেন আমি আগেও হয়তো বলেছি মনে পড়ে বোধহয় হয়তো বলেছি আর একবার বলি তাহলে
এই অথের দিনের যখন তাঁর চার বছর বয়স, মাহেশের রদ দেখে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ঠাকুর দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। সেদিনই কিন্তু ঠাকুর তাঁকে কোলে করে আদর করে, হ্যাঁ, তাকে ভেতর শক্তি সঞ্চার করে তার মার কাছে হাতে তুলে দিয়েছিলেন। আবার এই রথের দিনে এই আশ্বিনের ঝড়ের কথা তুলে তিনি তাকে মনে করিয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আবার শুধু তাই না, রথের দিনটা আরোই মাস্টারমশাইয়ের জীবনে দারুণ ইম্পর্টেন্ট, এই কারণে যে ঠাকুর নিজের মুখে একদিন বলেছিলেন, আমার একটা ভাবেতে আমি জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলাম, কিন্তু আমার জগন্নাথ ঠেলে ফেলে দিল। বললে, সেই গো, তুমি তো এখন মানুষ শরীর নিয়ে আছো, তুমি ভক্তি ভক্ত এদের নিয়ে লীলা করো, কারণ তুমি যদি আমাকে আলিঙ্গন করো তাহলে তো তাহলে শরীর থাকবে না, শরীর চলে যাবে। হ্যাঁ, কিন্তু ঠাকুরের তো আলিঙ্গনের ইচ্ছে ছিল, কিন্তু আলিঙ্গন করে উঠতে পারেননি, কারণ তো জগন্নাথ তাকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। তা এই ইচ্ছেটা পূরণ করার জন্য তিনি মাস্টারমশাইয়ের ওপর ভার দিয়েছিলেন। মাস্টারমশাইকে বলেছিলেন, তুমি আমার হয়ে জগন্নাথকে আলিঙ্গন করবে। মাস্টার মহাশয় জগন্নাথকে, পুরীর জগন্নাথকে আলিঙ্গন করেছিলেন, এবং আলিঙ্গন করে ঠাকুরের কাছে এসে যখন বলেন যে আমি জগন্নাথকে আলিঙ্গন করেছিলাম, তখন ঠাকুর আনন্দে ফেটে পড়েছিলেন। ফেটে পড়ে শ্রীমাকে জড়িয়ে ধরে তাঁকে আলিঙ্গন করেছিলেন, করে শ্রীমাকে বলেছিলেন, দেখো আমারও কিন্তু জগন্নাথকে আলিঙ্গন করা হলো। তাহলে এত চমৎকার চমৎকার ঘটনা কিন্তু রথের দিন ঘটেছিল, এটি আপনাদের বলবার চেষ্টা করছি আর কি, যতদূর পারি। আবার এই রথের দিন আর একটা ইম্পর্টেন্ট দিন এই জন্যে যে 11 জুলাই 1888 সাল হবে, জানেন, সেটা রথের দিন পড়েছিল। সেই দিনই মাস্টারমশাই তিনি তাঁর ওই ডায়েরিগুলো এবং ঠাকুরের যে সম্পর্কে যে একটু লেখালেখি করেছিলেন সেই পাণ্ডুলিপিটা মাকে পড়িয়ে শোনান। তাহলে সেই রথের দিন 11 জুলাই 1888 সাল তিনি মাকে পড়ে শোনালেন। ফলে কি হলো, মা তো শুনে আনন্দে আটখানা হয়ে গেলেন, বলেন, বা এত চমৎকার করে লিখেছ, তো চমৎকার জিনিস। বলেই মাস্টারমশাইকে বললেন, দেখো এই সব কথাগুলো তিনি, মানে ঠাকুর, তোমার কাছে রেখেছিলেন, এখন এগুলো তোমাকে প্রকাশ করতে হবে, এগুলো প্রকাশ না করলে লোকে চৈতন্য হইবে না, জানিবে। তাহলে এই যে কথাগুলো সংগ্রহ করার ভার আবার শ্রীমকে দিয়েছেন ঠাকুর। আবার শুধু তাই না, মা নিজের মুখে বলছেন এগুলো প্রকাশ করার দায়িত্ব তোমারকে নিতে হবে। তা আমরা আশ্চর্যভাবে দেখি যে মায়ের এই সমস্ত কথাবার্তা কত সত্যি ঘটেছিল। এই যে মাস্টারমশাই কিন্তু এই ধরুন না 1902 সাল থেকে শুরু করে মাস্টারমশাই এবং তার বংশধরেরা যারা 2010 সাল অবধি এই 5 খণ্ডে বিভক্ত কথা আমৃত প্রকাশ করে আসছিলেন। ওই যে মা বলেছিলেন তোমাকে এগুলো প্রকাশ করিতে হইবে, কোনো পাবলিশার এসে প্রকাশ করেননি, মাস্টারমশাই পাবলিশ প্রকাশ করেছিলেন। আবার শুধু তাই নয়, মাস্টারমশাইয়ের শরীর ছাড়ার পর তার বংশধরেরাও মানে এটা প্রকাশ করে আসছিলেন প্রায় 2010 সাল অবধি। তার মানে 1902 সাল থেকে 2010 সাল 108 বছর ধরে এই শ্রী শ্রী মায়ের এই আদেশ শ্রীমা এবং তার বংশধরেরা পালন করে আসছিলেন। এই 2010 সালে শ্রী শ্রী মায়ের ইচ্ছেতে তাঁরা এই 5 খণ্ড কথামৃত ঠিক শ্রীমা যেমনটি রেখে গেছেন ঠিক তেমনটি প্রকাশ করার দায়িত্ব উদ্বোধন কার্যালয়ে দিয়েছিলেন। এবং সেই 2010 সাল থেকে 5 খণ্ডে বিভক্ত রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় থেকেও প্রকাশ হচ্ছে। তাহলে আমরা বলতে চাইছি যে ঠাকুর আর মায়ের কী অসাধারণ কৃপা মাস্টারমশাইয়ের ওপর বর্ষিত হয়েছিল, সেটি মাস্টারমশাই এই রথের দিনে বলো রাম মন্দিরেতে স্মরণ করতে পেরেছিলেন। এবং শুধু স্মরণ করে না, তিনি যতটা গুপ্ত থাকতে পেরেছিলেন কিন্তু এটি না বলে পারলেন না যে তাঁর মাথার ওপরেতে ঠাকুরের কী অসীম কৃপা, এমনকি জন্ম থেকে তিনি দিচ্ছেন জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করে দিতেন। সত্যি কথা, উনি যখন জন্মেছিলেন তখনকার ঘটনাটা বলি, 1854 সাল হবে, 1814 জুলাই জন্মেছিলেন এই সিমলে অঞ্চলে, এই যে সিমলে ঝামাপুকুর অঞ্চলে জন্মেছিলেন,
তখন কিন্তু ঠাকুর এই অঞ্চলেতে ছিলেন, এই রামকুমার বাবুর টোলেতে, যেটা ঝামাপুকুরের টোলেতে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, তখন তার বয়স 17 বছর। তাঁর দাদা রামকুমার বাবু টোলেতে ঠাকুর ছিলেন, আর তিনি এই খেনেতে এই ঝামাপুকুর অঞ্চলেতেও ঘোরাফেরা করতেন। তা ঠাকুর হঠাৎ একদিন মাস্টারমশাইকে বলে, সেদিনই তিনি বলেছিলেন মাস্টারমশাইকে একদিন, সেদিনটা ছিল রথের দিন, মাস্টারমশাইকে বলেছিলেন, দেখো তুমি যখন জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি। মাস্টারমশাই ভক্তদের বলতেন, ঠাকুর যা বলেছিলেন তার মানে পরে বুঝতে পেরেছিলাম, ঠাকুর বলেছিলেন যে ওই পাড়াতেই আছি জন্ম থেকে, মানে আমার জন্ম থেকেই তিনি আমার সঙ্গে আছেন। এই যাকে দিয়ে কথা মতো লেখাবেন, হ্যাঁ তার জন্ম থেকেই তিনি শ্রীমার সঙ্গে আছেন, এই কথাটা বুঝি ঠাকুর তাকে বলেছিলেন, তুমি যখন জন্মেছিলে তখন আমি ওই পাড়াতেই আছি। বলতে চাইছেন যে তোমার জন্ম থেকেই আমি তোমার সঙ্গে আছি। সেটি মাস্টারমশাই কথা মৃত্যুতে পরিষ্কারভাবে লিখেছেন, তবে কি ইনি জন্মাবধি আমাকে এক গুরুরূপে রক্ষা করিতে। এইরকমভাবে আমরা দেখি কথা মৃত্যুতে তিনি দিচ্ছেন। এইবারে আমরা দেখি কি না, আর একটা ব্যাপার, অদ্ভুত সুন্দর ব্যাপার আমরা দেখব, সেটা হচ্ছে এবার তো 6:30 পর বেলা দশটা বাজিয়াছে, ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন। বেলা 10টার সময় ঠাকুরের ঘরেতে আবার মাস্টারমশাই এসেছেন, মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। এই বলছিলাম যে তিনি 6:30 সময় গঙ্গা স্নানে গিয়েছিলেন, ভূমিকম্প দেখে ফিরে এসেছিলেন, তারপর ফিরে এসে আশ্বিনের ঝড়ের কথা বলেছিলেন। তার সিগনিফিক্যান্সটা কতটাই আছে সেইটাই আমি আপনাদের এতক্ষণ বললাম। তা এখন বলার পরে যে তখন ফিরে এসেছেন গঙ্গা স্নান থেকে, ফিরে আবার তো গঙ্গা স্নানে করতে গিয়েছিলেন, তো বেলা 10টা বেজেছে, ঠাকুর ভক্ত সঙ্গে কথা কয়েছেন, মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং কাছে বসিলেন, এবং মাস্টারমশাই কাছে বসেছে। মানে যেখানে যেখানে মাস্টারমশাই উপস্থিত আছেন, যা যা দেখছেন সেটাই তিনি কথা মৃত্যুদের আমাদের সামনে তুলে ধরছেন। আমাদেরকে ঠাকুরের চিন্তা হবে, এতে ঠাকুরের আমাদের ধ্যান করা সম্ভব হবে। তাই যাই হোক, ঠাকুর ভাবে পূর্ণ হইয়া অতি গুহ্য দর্শন কথা বলিতেছেন। দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট অবস্থায় আছেন সেই সময়, কারণ রথের দিন তো সর্বদাই জগন্নাথের স্মরণ করছেন, জগতের নাথকে স্মরণ করছেন। ন্যাচারালি এইসব বিশেষ বিশেষ দিনে তিনি প্রায়শই সর্বদাই একটু ভাবাবিষ্ট অবস্থায় থাকতেন। এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি গুহ্য কথা বলছেন। এই গুহ্য কথা কাকে বলে, না খুব গোপন কথা, আবার কি খুব গভীর কথা, আবার কি যারা যেখানে সেখানে এই গুহ্য কথা বলতে নেই, কারণ সব লোক তো বিশ্বাসী হয় না। সুতরাং যেসব কথা মানে খুব বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী মানুষ তাদের কাছে কথা বললে তবে সেটি মানায়। এইসব কথাগুলো গভীর কথা, গোপন কথা, গভীর গোপন কথা, এবং সবার জন্যে এই কথাগুলো নয়, এইরকম জাতীয় যেসব কথা সে কথাগুলোকে খুব গুহ্য কথা বলা হয়। শ্রীরামকৃষ্ণদেব সেরকম গুহ্য কথা বলছেন। কী বলছেন শ্রীরামকৃষ্ণদেব? বলছেন, জানো সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে আমাদের নৌকো যাচ্ছিল। সেজবাবুর সঙ্গে এই শ্রীরামকৃষ্ণদেব তীর্থেতে গিয়েছিলেন, যদ্দূর আমরা জানি 1863 সালে একবার গিয়েছিলেন, আবার 1868 সালে একবার গিয়েছিলেন। এই যে ঘটনাটা ঘটছে, 1868 সালে যখন এই মুথুরবাবুর সঙ্গে তিনি কাশীতে গিয়েছিলেন, তখনকার ঘটনা তিনি বলছেন যে তখন দেখি মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে আমাদের নৌকো যাচ্ছিল, হঠাৎ শিব দর্শন, তিনি ঘাটে দাঁড়িয়ে আছেন, শ্রীরামকৃষ্ণদেব নৌকো করে যাচ্ছেন, হঠাৎ দেখেন সেই শিব দাঁড়িয়ে রয়েছেন ঘাটের কাছে, মানে স্বয়ং শিব দাঁড়িয়ে রয়েছেন শরীর নিয়ে, সূক্ষ্ম শরীরটা কেন এবার স্থূল শরীর নিয়ে যেন দাঁড়িয়ে আছে। যেই না দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব, আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে
সমাধিস্থ, অর্থাৎ শিব দর্শন করতে করতে তিনি সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ অবস্থায় তিনি আপাতত এটি দর্শন করছেন, নৌকর ঘাটের কাছে যখন এসেছেন সমাধিস্থ অবস্থায় শিবের তিনি দর্শন পাচ্ছেন। দর্শন পেয়ে তিনি কী বলছেন, সমাধি অবস্থায় কী দেখছেন? প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে আছেন, তারপর কাছে আসতে লাগলেন, এ আসতে লাগলাম, তারপর দেখি আমার ভেতরে মিশে গেলেন। তাহলে শিব দর্শন হলো, কিন্তু দর্শনের সঙ্গে সে শিব এসে ঠাকুরের সঙ্গে মিশে গেলেন। আমরা এই ঘটনা ঠাকুরের জীবনে অনেক দেখেছি, তাই এরকম একটা শিব দর্শনের কাহিনী তিনি বললেন। তিনি বললেন আবার কাশীতে আরেকটা ঘটনা বলছেন, এইগুলো সব ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলে চলেছেন। ভাবার ভাবে দেখলাম এক সন্ন্যাসী হাত ধরে নিয়ে যাচ্ছে, একটা ঠাকুর বাড়িতে ঢুকলাম, সেখানে দেখলাম সোনার অন্নপূর্ণা দর্শন হল। এগুলো ভাবাবিষ্ট অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবের দর্শন হল, মানে ভাবাবিষ্ট অবস্থায় রূপ দর্শন বলে না, তখন এই ভাবাবিষ্ট অবস্থায় রূপ দর্শন হতে আরম্ভ। শ্রীরামকৃষ্ণ যেসব রূপ দর্শনের কথাটা বলছে, এইবার মাস্টারমশায় একটু ভাবাবিষ্ট অবস্থা থেকে সামান্য হয়তো একটু নেবেছেন, নেবে মাস্টার দিয়ে প্রমুখ ভক্তদের বলছেন, আচ্ছা দেখো সুলক্ষণ শালগ্রাম, মানে সুলক্ষ শালগ্রাম যেটাকে বলি, নারায়ণ শিলা যেটাকে আমরা বলি, বেশ চক্র থাকবে, গোমুখী চক্র, আর তার সব ভালো ভালো লক্ষণ থাকবে, তাতে ভগবানের পুজো হয়। অর্থাৎ বলছেন কি না যে বেশ সুলক্ষণযুক্ত শালগ্রামেতে ভগবানের পুজো হয়। এই যে কথাগুলো বলছে, শিব দর্শনের কথা, অন্নপূর্ণা দর্শনের কথা, শালগ্রাম দর্শনের কথা, এইসব বলতে বলতে তিনি আবার সমাধিস্থ হয়ে পড়েছেন। তাহলে আমরা দেখছি সমাধিস্থ হওয়ার ঘটনা একবার সেজবাবুর সঙ্গে বললেন, এইবার তিনি আসল সমাধিস্থ হয়ে পড়েছেন। তিনি এইবার বলরাম মন্দিরেতে রথের দিন তিনি সমাধিস্থ হয়ে পড়েছে, কেন না ঈশ্বরীয় কথা কইতে কই। একটু আগে বললাম একে তো রথের দিন, একটা বিশেষ দিনেতে তাঁর এরম একটু ঈশ্বরীয় অবস্থা হয়, আবার এইসব ঈশ্বরীয় প্রসঙ্গ করাতে তাঁর আবার ভাবাবিষ্ট অবস্থা হয়েছে, ভাবস্থ হয়ে গেছেন, হতে হতে তিনি একেবারে সমাধিস্থ হয়েছিলেন। বললেন ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। আর ভাব সমাধি হলো ভক্তি মার্গেতে যে সমাধি, তার নাম হলো ভাব সমাধি। ওই ভক্তি মার্গের সমাধিতে কী হয় না, রূপ দর্শন হয়। আর জ্ঞান মার্গের যে সমাধি তার নাম হলো নির্বিকল্প সমাধি। তাহলে নির্বিকল্প সমাধি হলো জ্ঞান পথে হয়, আর ভক্তিপথে যে সমাধি হয় তার নাম হলো ভাব সমাধি। তা শ্রীরামকৃষ্ণদেবের ভক্তির পথে তো রয়েছেন ভক্তদের নিয়ে, তিনি ভাব সমাধি হয়েছে, তাঁর সমাধিস্থ অবস্থা মানে ভাব সমাধি। এই ভাব সমাধিতে কি নানা সব ঈশ্বরীয় রূপ দর্শন করেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভাব সমাধিস্থ অবস্থা তাঁর হয়েছে, ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণদেব যে ভাবাদিষ্ট ভাবিষ্ট অবস্থা হয়েছেন সেটা একভাবে দেখছেন। অনেকক্ষণ পরে ভাব সংবরণ করিলেন, মাস্টারমশাই এটা জানাচ্ছেন এই ভাব সমাধি কিছুক্ষণ হয়েই কমে গেল না, অনেকক্ষণ ধরে এই ভাব সমাধি হয়েছিল, আর ভক্তদের একটা সুন্দর সুবিধে হয়েছিল, অনেকক্ষণ ধরে এইরকম ভাব সমাধি দর্শন করার সুযোগ হয়েছিল, ভক্তেরা ঠাকুরের ভাব সমাধি অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছিলেন। তো অনেকক্ষণ পরে ভাব সংবরণ করিলেন এবং কথা কহিতে লাগিলেন। কী কথাটা বলছেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মাস্টারমশাইকে কী বলছেন দেখি। কি দেখছিলাম জানো সমাধি অবস্থায়? দেখছিলাম ব্রহ্মাণ্ড একটা শালগ্রাম, এই সমগ্র ব্রহ্মাণ্ড একটা শালগ্রাম দেখলাম, আর দেখলাম তার মধ্যে তোমার দুটো চোখ। কী সাংঘাতিক কথা! এই শালগ্রাম দেখলাম, সমগ্র ব্রহ্মাণ্ডটা একটা শালগ্রাম, আর তার মধ্যে দেখলাম তোমার দুটো চোখ। মাস্টারমশাইকে বলছে তোমার দুটো চোখ দেখলাম। আসলে ব্যাপার হলো কি, মাস্টারমশাই এই চোখ দুটো নিয়ে ঠাকুরের কাছে এসেছেন, লীলা করছেন,
ঠাকুর তাঁকে এই দুরাম দুটো চোখ একরকম দিয়েছিলেন বলে তিনি ঈশ্বরীয় বস্তুকে সহজেই চিনতে পারতেন। তাহলে এই যে শালগ্রাম শিলার চোখ, সেই চোখ দিয়ে ঈশ্বরীয় বস্তুকে সহজেই চিনতে পারতেন। এইটাই শ্রীরামকৃষ্ণদেব তাঁকে কৃপা করে সঙ্গে করে জন্ম থেকে তাকে এনেছিলেন। আমরা তাই দেখি যখন ঠাকুরের কাছে প্রথম তিনি গেলেন, প্রথম দর্শন করছেন, প্রথম দর্শনে ঠাকুর ঠাকুরকে এবং তাঁর পার্শ্বদের তিনি চিনে ফেললেন প্রথম দর্শনে। কেন? ওই শালগ্রাম শিলার চোখ। এখন ব্যাপার কি যে সূর্য যখন ওঠে তখন পদ্ম প্রস্ফুটিত হয়ে ওঠে, মাস্টারমশাইয়ের যে শালগ্রাম চোখ সেটি মুদ্রিত ছিল যতদিন না ঠাকুরের কাছে এসেছে। এই ঠাকুরের কাছে আসতেই এই শালগ্রাম শিলার চোখ যেটি মুদ্রিত ছিল সেটি খুলে গেল। যেই না সেই চোখ খুলে গেল, শালগ্রাম শিলার চোখ যেটাকে আমরা বলছি, ঠাকুর যেটি বলছেন, তখন দেখলাম তোমার শালগ্রাম শিলার দুটো চোখ, যেই না চোখ খুলে গিয়েছে উনি শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলে চিনতে পেরেছিলেন। আমরা কথামিতির গোড়াতেই দেখি, কথামিতে শ্রীমদ দিচ্ছেন, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাঁর বোধ হইল সাক্ষাৎ সুখদেব হরি কথা কইতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা পুরীক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ স্বরূপ আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ও ঈশ্বরের গুণগান করিতেছে। তাহলে প্রথম দর্শনে, মানে প্রথম দর্শনেতেই মাস্টার মহাশয় ঠাকুরকে অবতার এবং তাঁর পার্শ্বদের তিনি প্রথম দর্শনেই তাদের চিনে ফেললেন, এবং তাঁরা যে জগতে নেমে এসেছেন লীলা করবেন বলে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। তিনি বললেন যে সাক্ষাৎ মানে সুখদেব হরি কথা কইতেছেন অথবা রামানন্দ স্বরূপ আদি ভক্ত সঙ্গে মহাপ্রভু পুরীতে বসে আছে। এইরকম একটা হলো কিসের জন্য না, ওই ঈশ্বরীয় চোখ, অর্থাৎ কি না যে শালগ্রাম চোখ, যে চোখ এতদিন মুদ্রিত ছিল ঠাকুরকে দর্শন করা মাত্র সে চোখ দুটো খুলে গিয়েছিল। আমরা দেখি তাহলে এই যে চোখ দুটো নিয়ে জন্মেছিলেন, এই ফলে কি হলো, ঠাকুরের কাছে আসার পর তো চোখগুলো খুলে গেছে তাঁর। তিনি যখন স্কুলে পড়াচ্ছেন সব সংস্কারবান ছাত্রদের বুঝতে পারছেন আর এর ভেতরেতে সংস্কার আছে, এর ভেতরেতে ভবিষ্যতে ঈশ্বরের পথে যাবার অনেক পসিবিলিটি আছে। তাঁদের এক একজনকে ধরছেন আর ঠাকুরের কাছে আনছেন। উত্তরকালে বেশিরভাগই তারা ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ হয়েছে। আমরা এই জিনিসটা দেখি, এই যে শালগ্রাম শিলার চোখ, এই শালগ্রাম শিলার চোখকেই একরকম দিব্যচক্ষু বলা হয়। মাস্টারমশাই দিব্যচক্ষু স্বরূপ সম্পর্কে বলেছিলেন, তিনি বলেছিলেন দেখো যে চক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়াছিলেন, যে চক্ষু পাইয়া ঋষিরা তাদের আত্মা সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা শ্রী ঈশা তাঁর স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সেই চোখের নামই হলো দিব্যচক্ষু। তাহলে মাস্টারমহাশয়কে ঠাকুর কৃপা করে তাঁকে দিব্যচক্ষু দান করেছিলেন, যার ফলে এই তিনি শ্রীরামকৃষ্ণদেবের লীলাকে বেশ ভালোভাবে সম্ভব করতে পেরেছিলেন। আবার এই দিব্যচক্ষু দিয়ে যখনই ধ্যান করতেন তখনই ওই সব লীলা তাঁর চোখের উপর এসে ভেসে পড়ত আর তিনি কথা মৃত অনর্গল লিখতে পারতেন। তাহলে এই যে কথাটায় দারুণ ইম্পর্ট্যান্ট কথা হলো যে আমি সমাধিস্থ অবস্থায় কী দেখছিলাম, দেখলাম সমগ্র ব্রহ্মাণ্ড একটা শালগ্রাম, তার মধ্যে দেখলাম তোমার দুটো চোখ, এই দুটো চোখ দেখলেন ঠাকুর নিজের মুখে। মাস্টারমশাই যেই না গেলেন ঠাকুরের কাছে প্রথম, ঠাকুরকে দেখে বললেন দেখো তোমার চোখ আর কপাল দেখে আমি তোমায় চিনেছি, তুমি যোগীর আসন ছেড়ে আমার জন্য উঠে আসছ। তাহলে এইরকম হলো মাস্টারমশাইয়ের আসল ব্যাপারটা। এইগুলো আপনি জানলে আর এগুলো আপনি গভীরভাবে ধ্যান চিন্তা করতে পারলে আপনি কথামৃতর যে অমৃত সেটা আপনি আস্বাদন করতে পারবেন, এবং কথামৃতের মধ্যে যে একটা আনন্দ স্রোত বয়ে চলেছে ঈশ্বর আনন্দের, সেটি আপনি এই আনন্দটা অনুভব করতে পারবেন।
সেই জন্যে একটু বিস্তারিতভাবে এই কথাগুলো বললাম। মাস্টারও এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনতে, মাস্টারমশাই বিশেষণ ভালোভাবে দিচ্ছেন, অদ্ভুত আবার অশ্রুতপূর্ব দর্শন, এ নাম কখনো শোনা যায় না, অদ্ভুত এবং অভূতপূর্ব দর্শন। হ্যাঁ হ্যাঁ, তিনি বলছেন এইরকম অশ্রুতপূর্ব দর্শন কথা ভক্তেরা অবাক হইয়া শুনতে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট অবস্থায় তাঁর যেসব দর্শন হয়েছিল সেইগুলো ভাবসমাধি অবস্থায় আমাদের কথা বলতে তুলে দিচ্ছে। এর কিছু পরে মাস্টারমশাই দিচ্ছেন, এবার নরেন্দ্র আসিয়াছেন, স্বামীজি এসে উপস্থিত হয়েছে, এসেছেন যখন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বললেন, বলেন মানে একটু জল খাবার গোছের লোক হয় না, নরেন্দ্রকে তো ঠাকুর দারুণ ভালোবাসতেন, আর নরেন্দ্র আসা তো নয়, তখন বিরাট সমস্যা, 1884 সালে তার বাবা বিয়োগ হয়েছে, বয়সও অল্প, বাড়িতে নানান রকম ঝঞ্ঝাট, হ্যাঁ ঠাকুরের কাছে আসা সে ভারী কঠিন ব্যাপার, তাই না? কিন্তু নরেন্দ্রনাথ যেই এসেছেন ঠাকুর তো খুব আনন্দ পাচ্ছেন, তাই নরেন্দ্র আসিয়াছেন, ঠাকুর তাকে তাড়াতাড়ি জল খাওয়াতে বলছেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছে মাস্টারমশাই, ঠিক যা যা ব্যাপারটা হচ্ছে একদম এক্স্যাক্টলি উনি তুলে দিচ্ছেন, যাকে রোমেরোল্যান্ড এবং আলবার্ট সাক্সেনরা বলেছেন মানে অ্যাবসলিউট স্টিনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড, একবারে যা হয়েছে সেইটা তিনি দিচ্ছেন, এবং শুধু যা হচ্ছে তা না, ওর ভাবটা এইটা মনে রাখতেন, তিনি ভাবটা দিচ্ছেন, কিন্তু ভাবটা মানে স্পিরিটটা, নট সিম্পলি দ্য স্টিনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড ইন ল্যাঙ্গুয়েজ, স্টিনোগ্রাফির এক্স্যাক্টিটিউডের সঙ্গে আরেকটা জিনিস মিশ্রিত রয়েছে, সে মিশ্রিতটা কী, সেটা হচ্ছে ভাব, দ্য স্পিরিট ইজ মেনটেন্ড, তাহলে স্পিরিট এইটা একটা মেনটেন্ড হচ্ছে, তার সঙ্গে স্টিনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড ইন ওয়ার্ডস এই দুটো মিশ্রিত হচ্ছে, তাহলে ওনারা স্টিনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড বলছেন, আমরা তার সঙ্গে একটা অ্যাড করতে পারি, আমরা বলতে পারি এক্স্যাক্ট স্পিরিট ইজ অলসো অ্যাডেড, এক্স্যাক্ট স্পিরিটের সঙ্গেও এটা কি কিন্তু আমাদের কথা মতো আমরা দেখছি। তাহলে তিনি দিচ্ছেন কি, নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছে, এবার নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছে। আমরা দেখি স্বামী যখন এসেছিলেন এবং প্রথমেতেই তো ঠাকুর তাকে দেখে বলেছিলেন যে তুমি আর কেউ নয়, তুমি নররূপী নারায়ণ, আর তুমি জগতে নেমে এসেছো কেন, না জগতে মঙ্গলের জন্যে, জগতের হিত সাধনের জন্যে তোমার জগতে নেমে আসা, আর তুমি আর কেউ নয়, তুমি নররূপী নারায়ণ। এই আমরা প্রথম দিনই স্বামীজিকে দেখে ঠাকুর বলেছিলেন, এত বড় উচ্চ আধারের তিনি ছিলেন, তাই তাঁকে দেখে যখন খাওয়াচ্ছেন বোধ হচ্ছে যেন তিনি নারায়ণ, স্বয়ং নারায়ণকে বা ঈশ্বরকে তিনি খাওয়াচ্ছেন। তারপর এবার গোপালের মার ব্যাপার আসছে, গোপালের মা হলেন দেবী অঘরমণি দেবী, বলছেন গোপালের মা কামারহাটির বামনি ঘরের মধ্যে আসলেন, যখন খাওয়ানো হচ্ছে স্বামীজিকে সেই সময় গোপালের মা ঘরের মধ্যে এসেছেন, এই গোপালের মা আর কেউ না, তিনি হলেন দেবী অঘরমণি, তিনি অনেকদিন বেঁচে ছিলেন, আমরা যতদূর শুনি উনি 1822 সালে জন্মেছিলেন আর 1906 সালে শয্যাত্যাগ করেছেন, প্রায় 84 বছর তিনি বেঁচেছিলেন। তিনি জন্মেছিলেন 24 পরগনার কামারহাটি অঞ্চলেতে তিনি জন্মেছিলেন, অতি অল্প বয়সেই তিনি স্বামী হারা হন, 13-14 বছর বয়সে স্বামী হারা হন, কিন্তু তিনি গোপাল মন্ত্রে দীক্ষিতা ছিলেন, গোপাল মন্ত্রে তিনি দীক্ষিতা ছিলেন, আর শুধু তাই না, সর্বদাই তিনি গোপালের পুজো করতেন এবং গোপালের চিন্তাভাবনা করতেন। 1884 সালে যখন তার প্রায় 62 বছর বয়স হবে তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসেন এবং শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে পড়েন। এই যে রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন তখন তার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কী ঘটতে থাকে, না তিনি যখনই গোপালের পুজো করেন দেখেন শ্রীরামকৃষ্ণদেব সেইখানে এসে উপস্থিত, অর্থাৎ গোপালের জায়গায় রামকৃষ্ণদেবকেই তিনি দেখতে থাকেন। যখনই তিনি গোপালের জপ করছেন, গোপালের ধ্যান করছেন, আর কেউ নয়,
তিনি গোপালের সামনেতে তিনি শ্রীরামকৃষ্ণদেবের চেহারা, শ্রীরামকৃষ্ণদেবের মুখ তার চোখের ওপর এসে পড়ছে, মানে তার চোখের মনির ওপর এসে পড়ছে। তাই তিনি শ্রীরামকৃষ্ণদেবকেই গোপাল জ্ঞানীতে পুজো করতে শুরু করলেন এবং গোপাল জ্ঞানেই শ্রীরামকৃষ্ণদেবকে তিনি জীবনেতে গ্রহণ করলেন। আর এই গ্রহণ করার ফলে হলো কি, শ্রীরামকৃষ্ণদেব তাকে একটা নাম দিয়েছিলেন, তার নাম হলো গোপালের মা। তাহলে ওনার দেবী অঘরমণি আর গোপালের মা নামটা শ্রীরামকৃষ্ণদেব দিয়েছিলেন। মানে যখনই তিনি আসতেন ঠাকুরের কাছে তখন কিন্তু একটা জিনিস করতেন, ওই গোপাল তো গোপালকে খাওয়াবেন বলে একটু রান্নাবান্না করে আনতেন। সেই রান্নাবান্না যতই মন্দ হোক না কেন, তিনি ভাবছেন মন্দ হয়েছে, ঠাকুর খেয়েই বলতেন একেবারে সুধা অমৃত অমৃত এইরকম বলতেন। আবার যখনই গোপালের মা আসতেন ঠাকুর বলতেন কই গো আমার জন্য কিছু খাবার এনে তো, যেমন গোপালের জন্য খাবার আনো। এইটি ছিল গোপালের মা অর্থাৎ যে নামটা ঠাকুর দিয়েছিলেন তার বৈশিষ্ট্য। তাহলে তিনি অ্যাকচুয়ালি গোপালের চিন্তা করতে গিয়ে তিনি একেবারে রামকৃষ্ণময় গোপালকে তিনি দর্শন করতেন, মানে রাম গোপালের জায়গায় তিনি শ্রীরামকৃষ্ণদেবকে সর্বদা দর্শন করতেন। এদিকে গোপালের জপ করছেন, গোপালের ধ্যান করছেন, কিন্তু গোপালের চেহারা আসতো না, সেইখানে শ্রীরামকৃষ্ণদেবের চেহারা এসে তিনি সেই জন্যে রামকৃষ্ণদেবকে গোপাল জ্ঞানীতে গ্রহণ করেছেন আর তাঁকে নাম দিয়েছিলেন গোপালের মা। এই গোপালের মা তিনি এসেছেন বলরামবাবু, তিনি লোক মারফতে কামারহাটিতে লোক পাঠিয়েছিলেন যাতে গোপালের মা আসে। বলরামবাবুর বাড়িতেই তো উৎসবটা হচ্ছে, তাই বলরামবাবু গোপালের মাকেও ডেকে পাঠিয়েছিলেন। তাই তিনি এসেছেন, এসে ঠাকুরের ঘরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করছেন তিনি। আর বলরাম তাই ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন আমার আনন্দে চোখে জল পড়ছে, ঠাকুরকে দেখে তাঁর চোখ দিয়ে জল পড়ছে, এতই তিনি ভালোবাসেন গোপালকে, মানে রামকৃষ্ণরূপী গোপালকে তিনি এতই ভালোবাসেন যে তাঁকে দেখে তাঁর চোখে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। তাহলে তিনি ভূমিষ্ঠ হয়ে শ্রীরামকৃষ্ণদেবকে নমস্কার করলেন। তখন ঠাকুরের বয়স 49 বছর আর এনার বয়স তখন ধরুন 62-70 বছর বয়স। এখন এরামভাবে নমস্কার করছেন, তখন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ সে কি গো এই তুমি যে আমাকে গোপাল বলো। আবার তারপর নমস্কার, গোপাল তো ছোট, হ্যাঁ তাকে নমস্কার করছো এই আর তিনি বলছে। যাও বরং বাড়ির ভেতর গিয়ে একটু ব্যঞ্জন রাঁধোগে, ওই যে বললাম রান্না করার কথা, উনি যখনই গোপালের মা আসতেন তিনি একটু রান্নাবান্না করে আনতেন, তাই তার রান্না উনি খুব পছন্দ করতেন। তাই বলছেন তুমি যাও বরং রান্না করো, বাড়ির ভেতরে গিয়ে একটু ব্যঞ্জন রাঁধোগে, খুব ফোড়ন দিও যেন এখানে পর্যন্ত গন্ধ আসে, সকলে হাসছে। তাহলে এদিকে নরেন্দ্র এসেছেন, আবার তার সাথে সাথে গোপালের মা যিনি ঠাকুর নাম দিয়েছেন দেবী অঘরমণি তিনিও এসেছেন। এই গোপালের মা ঠাকুরের শরীর যাওয়ার পর প্রায় 20 বছর জগতেতে ছিলেন, কিন্তু থাকলে কী হবে, সর্বদাই তিনি গোপালের চিন্তা করতেন আর ক্ষণে ক্ষণে তিনি শ্রীরামকৃষ্ণদেবের দর্শন পেতেন। যখন তাঁর শেষ জীবনটা হয় শেষের দিকে, তখন সিস্টার নিবেদিতা তাঁকে অনেক সেবা করেছিলেন, মানে সিস্টার নিবেদিতা তাঁকে অনেক সেবা করেছিলেন। আর যদ্দূর মনে পড়ছে উনি শরীর রাখেন 1906 সালে দেবী অঘরমণি যিনি গোপালের মা তিনি শরীর রাখেন, এই তিনি এসেছেন। তাহলে নরেন্দ্রনাথ এসেছেন, এবার গোপালের মাও এসেছেন। এইবার মাস্টারমশাই দিচ্ছেন আজ রথযাত্রা, শ্রী জগন্নাথের ভোগারাদি হইতে একটু দেরি হইয়াছে, রথতে একটু ভোগ আরতিতে একটু দেরি হয়েছে, এইবার ঠাকুরের সেবা হইবে, এইবার শ্রীরামকৃষ্ণদেব সেবা করবেন, অর্থাৎ ভেতরে গিয়ে তিনি একটু বলরামবাবুর খাওয়া দাওয়া করাবেন তিনি, তাই ঠাকুরের সেবা হইবে। অন্তঃপুরে যাইতেছেন, বলরামবাবুর বাড়ির ভেতরের দিকে যাচ্ছে, মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছে। মেয়ে ভক্তেরা মানে যারা সব ওখানে এসেছেন
তারা তো অনেকে মেয়ে ভক্তরাও আছেন, তারা শ্রীরামকৃষ্ণদেবকে দেখবেন বলে ব্যাকুল হয়ে রয়েছেন। তাদের তো তখন তো এই রকমের ঘুমটা চিকের আড়ালে দেখা, তাই না? তারা সব ব্যাকুল হয়ে রয়েছেন, তাঁকে দর্শন ও প্রণাম করিবেন। আমরা দেখি তাঁকে দর্শন আর পরম কর্ম বলে তারা দেখছেন শ্রীরামকৃষ্ণদেব বলরামবাবুর বাড়ির অন্তঃপুরেতে গিয়ে তিনি সেবা গ্রহণ করছেন। এই সেবা গ্রহণ করার পর আবার তিনি মানে তাঁর বৈঠকখানার ঘরে আসছেন, ভক্তদের সঙ্গে আবার কথা কইছেন। এই অংশটা আমরা আবার পরের দিনে আমরা আলোচনা করব। এখন অবধি যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব সেবা গ্রহণ অবধি, মানে সকালবেলা প্রত্যুষ থেকে আরম্ভ করে, হ্যাঁ, এই ধরুন 12:30 অবধি যা যা ঘটনা ঘটেছিল এবং শ্রীমন নিজে চোখে যা দেখেছেন এবং নিজে কানে যা শুনেছেন সেটি যেটি কথা আমাকে তুলে ধরেছেন সেই অবধি আমরা আজকে আলোচনা করলাম। তাহলে এই চিত্রটা তাহলে বড় পরিধির চিত্র, তার কিছুটা অংশ আমরা আলোচনা করলাম আর বাকি অংশটা আবার পরের দিন আমরা আসবো, এই সোমবার যেটি আসবে আমার যতদূর মনে হতে বোধ হয় 4th অক্টোবর হবে নাকি গো, 4th অক্টোবর তো না, এই 4th অক্টোবরেতে আমরা আবার বাকি অংশটা আলোচনা করব। তাহলে আজকের আলোচনাটা প্রথম পর্ব হলো 14 জুলাই 1885 সালের প্রথম পর্ব, সেটা কী? রথযাত্রায়, হ্যাঁ, রথযাত্রার দিনেতে বলরাম মন্দিরেতে শ্রীরামকৃষ্ণদেব, এটা প্রথম পর্ব হলো। আমরা আবার পরের সোমবার আমরা যে অংশটা আলোচনা করব ওটা দ্বিতীয় পর্ব হিসেবে ধরব। এই বলে আজকে আমাদের এখানে আলোচনা শেষ করছি, তার সাথে সাথে ঠাকুর মা স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের পার্ষদদের প্রণাম করি, পুনরায় প্রণাম প্রণাম প্রেসিডেন্ট মহারাজ যিনি মঠ মিশনের তাঁকে আমরা প্রণাম করি, অন্যান্য যেসব সাধু মহারাজরা আছেন পূজনীয় তাঁদের প্রণাম জানাই, মাতাজিদের প্রণাম জানাই, ব্রহ্মচারী ব্রহ্মচারিণীদের প্রণাম করি। আপনারা যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আপনাদেরও সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম করি, তার সাথে সাথে প্রাণারাম চ্যানেলের কর্তৃপক্ষ যারা আপনাদের কাছেই আমাদের এই আলোচনা পৌঁছে দিচ্ছেন, এই রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে সপার্শ্বদ বিলাকে ধ্যান করিয়ে দেওয়ার সুবিধে করিয়ে দিচ্ছেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের দিনের আমাদের আলোচনা এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।